গত 24 সেপ্টেম্বর শান্তিপুর মুশনিপুল এলাকার বাসিন্দা বাদল শেখ এবং বেরপাড়ার বাসিন্দা আসিফ শেখ নামে দুই যুবক বাড়ির এক পোষা বেড়ালের লেজে দড়ি বেঁধে অত্যন্ত দ্রুতগতিতে মোটর সাইকেলের পেছনে করে রাস্তা দিয়ে ঘসতে ঘসতে নিয়ে যায়। সূত্রাগড়ের এক যুবকের নাম প্রীতম মজুমদার, তাদের পেছনে ধাওয়া করে শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় বিড়ালটিকে উদ্ধার করে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি পোস্ট করে এবং তা ভাইরাল হয়ে যায়। ওই পোস্ট দেখে ফেসবুকে নিন্দার ঝড় বয়ে যায় এবং তাদের শাস্তির দাবি জানানো হয়। শান্তিপুরে পশুপ্রেমী মানুষদের মধ্যে এই ঘটনার ক্ষোভের সঞ্চার হয়। সমাজসেবী অধ্যাপক ডক্টর সোমনাথ করের নেতৃত্বে একদল পশুপ্রেমী শান্তিপুর থানার অভিযোগে দায়ের করেন। সেই প্রেক্ষিতে বেশ কিছুদিন লুকোচুরির পর গতকাল অপরাধীরা শান্তিপুর থানায় আত্মসমর্পণ করেন। শান্তিপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোমনাথবাবুসহ বেশ কিছু পশুপ্রেমী ব্যক্তিকে ডেকে ওই দুই ব্যক্তিকে সামনে বসিয়ে আলোচনার পথ প্রশস্ত করেন। শেষে তাদের দিকে মুচলেকা লিখিয়ে এবং সকলের সামনে ক্ষমা চাইয়ে নিয়ে এবারের মতো মাফ করে দেওয়া হয়। সেদিনকার ঘটনা সকলেই সব জানি, তারপরে বলতে গেলে আপনারা কি স্টেপ নিয়েছিলেন? স্টেপ বলতে এরকম ঘটনা যখন ফেসবুকে দেখি তো তারপরে বিষয়টি আমাদের খুবই খারাপ লেগেছে এবং তারপরে এখানে থানায় এসে আমরা সেই ছেলে দুটির নামে কমপ্লেন করি এবং কমপ্লেনের এতদিন লুকোচুরি করার পরে তারা আজকে থানায় হাজিরা দিয়েছে, বাধ্য হয়েছে হাজিরা দিতে। এবং বিষয়টা হচ্ছে সমাজের বুকে একটা মেসেজ দেওয়া যে এই ধরনের একটি পশুকে, যারা একটি বেড়াল, বাড়ির বেড়াল, তাকে ওইরকম লেজে দড়ি বেঁধে রাস্তার উপর দিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাওয়া, এটা কখনোই একটা মানবিকতার লক্ষণ নয়, বরং নৃশংস কাজ। এই নৃশংস কাজটা যাতে আগামী দিনে আর কেউ না করে, শুধু এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে আমরা এই এতদিন ধরে সেই ছেলে দুটোর পেছনে পড়েছিলাম এবং পুলিশকে দিয়ে আমরা বাধ্য করিয়েছি তাদের সারেন্ডার করতে এবং তাদের মুচলেকা দিতে বাধ্য করেছি যে তারা এই ধরনের কাজ জীবনে আর কোনোদিন করবে না। সে মুচলেকা থানায় দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো আজকে মূলত তাদের এমনি শাস্তি কিছু সেই অর্থে আপনারা কিছু দাবি করেন? দেখুন, প্রত্যেকটা মানুষই ভুল করে এবং এই মানে আমাদের উচিত যে প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেওয়া এবং সঠিক পথে চালনা করা। আমরা শুধু সেই কারণে তার বড় কোনো শাস্তির দাবি না করে মানে আগামী মানে শুধু এইটুকুই আমরা তাকে বলে দিলাম যে এই ধরনের কাজ আগামী দিন কোনোভাবে যেন তারা না করে, তাদের একটা সুযোগ আমরা। কিন্তু আইনগত কি অনেক কিছু হতে পারত কিন্তু এইভাবে আইনের সাহায্য নিয়ে কোনো একটা মানুষকে সুযোগ একবার না দিয়ে তাকে যদি আইনের জালে জর্জরিত করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় সে এই ভুলটাকে, আমাদের শাস্তির উদ্দেশ্যই তো নিজেকে সংস্কার করা, সংশোধন করা, সেই সংশোধনের জায়গাটা থাকবে না। কি নাম আপনার? আমার নাম সোমনাথ। সেদিন ঘটনাটা হয়েছিল এটাই যে আমার বাড়িতে বিড়ালটা আমার বাড়িতে দীর্ঘদিনই থাকে, তারা আমার বাড়িতে খাওয়া দাওয়া সবই কিছু করে এবং আমার বাড়িতে একটা ছোট বাচ্চা হয়েছে, তার ছবি আমি দাদাকে দেখি, বাচ্চাটা আমরা খেতে বসে সময় মিলে বিড়ালটা মুখ দিতে যাচ্ছিল খাবার, দিতে কারণে বাচ্চারা বারবার বাচ্চা বোঝে না, সে সরাতে যাচ্ছে। বিড়াল যখন কি হয় হাত দিয়ে আরাম করতে গিয়ে ওকে হাঁচে দেবে, ওকে সরাতে গেছে। আমার এক বন্ধু যে আরেকটা ছেলে যে ছিল এর সঙ্গে, তার হাতে কামড়ে দেয় কি হাঁচড়ে দেয়, আমার কাছে সে কাগজে রিপোর্ট আছে, আমি অবশ্যই দেখাবো। তো সেই কারণে ওটা আমার, তারপরে বিড়ালটা মারা গেল কিভাবে? মানে বিড়াল মারা যায়। আচ্ছা, তাহলে ওই বিড়ালটাকে ওই জ্যান্ত অবস্থায় ধরে নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, ওটা জ্যান্ত অবস্থায় ছিল, অবশ্যই আপনারা দেখেছেন। তো ওটাকে দেখলাম না, বাড়িতে আমাদের তো সবসময় থাকি না, আমার কাজে ব্যস্ত থাকি, তো যেহেতু ড্রাইভিং লাইন আছে, হাটের লাইন আছে, নর্মাল লাইনে কাজ করি, আমাদের সব থেকে বড় ভুল। আমরা দেখুন, আমাদের মানে মস্তিষ্কে এটা ছিল না যে আমরা বিড়ালটাকে মারবো কি কোনো পশু পাখি হত্যা করবো, সেটা আপনারা প্রথমে তো ভুল বুঝলেন। অনেক সময় মানুষ ভুল করে ফেলে, কিন্তু পরবর্তীকালে প্রফেসর সোমনাথকে যখন আপনাদের ফোন করে তাদেরকে একটুখানি অন্যরকম ভাবে একটু হুইপ টুইপ দেখানো হয়, যে কথাটা আমাদের, অবশ্যই আমরা দুজন ছিলাম না, যে কথাটা যিনি বলেছেন আমরা চাই না তার নাম সামনে আসুক, যে তার পক্ষে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এমনকি আমি সাংবাদিক হিসেবে আমি ফোন করেছিলাম যখন আমাকে মিসগাইড করা হয়েছিল যে এরকম নামে কেউ নেই, এই সমস্ত বলা হয়েছিল। তো যাই হোক, আপনি কি বার্তা দেবেন আজকে মানে আগামী দিনে যারা? আমরা দেবো যে আমাদের যেটা হয়েছে আমরা খুবই ভুল কাজ করে ফেলেছি, একটা পশুর সঙ্গে এইভাবে নিয়ে যাওয়াটা উচিত হয়নি আমাদের, ঠিক আছে। এবং পরবর্তী যে স্টেপটা নিয়েছে যে কথাবার্তা যেভাবে মানে অভদ্র ভাবে কথা বলা হয়েছে সেটাও ভুল। ঠিক আছে, এবার এরকম কাজ কি আর না, দ্বিতীয়বার কোনোদিনই হবে না, আমরা যেটা বলেছি। আচ্ছা, এবং এটাও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যদি আপনাদের কাছে কোনো এমন কাজের লোক থাকেন, আমরা যেহেতু আপনি স্যার বললেন যে তোমরা যেহেতু করতে পারবে না, তোমরা থেকো না, আমরা থাকছি না, যাই হোক, আপনাদের যদি একটা নাম্বার দিন, যদি এরকম কোনো কিছু আপনাদের যদি ফোন করে আমরা সহযোগিতা পাই, সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো। কি নাম আপনার? আমার নাম আসিফ আলী।
এবং আমার বন্ধু বাদল এবং যিনি ছিলেন তিনি তো নেই, আমি যেহেতু ওনাদের আমি এই বিষয়তে ছিলামই না, যেহেতু আমি বাড়িতে ছিলাম, তাও ওনাদের হয়ে আমি এসেছি যে না না তোমরা ভুল করেছো, আমি যাচ্ছি স্যার তাদের সঙ্গে কথা বলবো আমি। আচ্ছা, আমি অবশ্যই ভুলটা। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি হচ্ছে আমার বাড়ি বেরপাড়া, এই দাদার বাড়ি শান্তিপুর গাইনপাড়া, এবং তারও বাড়ি হচ্ছে আপনার নতুন বাজারের দিকে। নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.